এদিকে নিরাপত্তা চেয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকি মামলা করতে চলেছেন আইএসএফ বিধায়ক। ভাঙড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, রাজ্য নির্বাচন কমিশনেও নিরাপত্তার দাবি জানান নওশাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ। আমাদের প্রতিনিধি অনুবাংশু রয়েছে আমাদের সঙ্গে। অনুবাংশু, এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ। অনুবাংশু শুনতে পাচ্ছো? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। মামলা করতে চলেছেন আইএসএফ বিধায়ক, ভাঙড়ের বিধায়ক। এই ভাঙড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এদিকে রাজ্য নির্বাচন কমিশনে গিয়েও তিনি নিরাপত্তার দাবি জানিয়েছেন অলরেডি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিকে এবার মামলা করতে চলেছেন এই আইএসএফ বিধায়ক, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকি। মামলা করতে চলেছেন আইএসএফ বিধায়ক, ভাঙড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। রাজ্য নির্বাচন কমিশনেও নিরাপত্তার দাবি জানান নওশাদ সিদ্দিকি, আইএসএফ বিধায়ক। এবার তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এবার তিনি হাইকোর্টে দ্বারস্থ, নিরাপত্তা চেয়ে তিনি মামলা করতে চলেছেন। ভাঙড়ের ঘটনার পর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এমনকি রাজ্য নির্বাচন কমিশন সেখানে গিয়েও তিনি নিরাপত্তার দাবি জানান। আর এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। মামলা করতে চলেছেন আইএসএফ বিধায়ক। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ এবার নওশাদ সিদ্দিকি। মামলা করতে চলেছেন আইএসএফ বিধায়ক, ভাঙড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। রাজ্য নির্বাচন কমিশনেও এর আগে নিরাপত্তার দাবি জানান নওশাদ সিদ্দিকি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।